নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আমরা লাঞ্চে কি কি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে মানকচু বাটা, এই যে মানকচু বাটা। আচ্ছা, এটা হচ্ছে চুনো মাছ ভাজা। এটা হচ্ছে টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল, তাই তো? মসুর ডাল। আচ্ছা, এখানে রয়েছে পালং শাক। এটা হচ্ছে গিয়ে পাবদা মাছ। পাবদা মাছের সাইজটা দেখুন একবার, পাবদা মাছ ধরো, ওই সাইডটা ধরো, বেঁকে গেছে। এই যে পাবদা মাছ, পাবদা মাছে এই যে পোস্ত দিয়ে, তাই তো? পোস্ত দিয়ে পাবদা মাছ। আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছ, দেখিয়ে দিই একবার, পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছ। এইভাবে দেখালে ঠিক হয়, এই যে দিয়ে কাতলা মাছ, পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছ। প্রথম হলো আমার ডেসক্রিপশন বক্সে যে কোডটা দেওয়া আছে, সেই কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 100 টাকার সাইন আপ বোনাস সঙ্গে সঙ্গে। এছাড়া এখানে যদি তোমরা 100 টাকা বা তার বেশি ডিপোজিট করো তাহলে 100% ক্যাশব্যাক পেয়ে যাবে। দ্বিতীয়টি হলো, এই গেমটা দুটো ফরম্যাট রয়েছে, তার মধ্যে প্রথমটি হলো প্রেডিকশন ফরম্যাট, যেখানে একটা ম্যাচের ব্যাপারে কিছু কোশ্চেন থাকবে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে একটা অপশন চুজ করতে হবে, সেখান থেকে তুমি পয়েন্ট স্কোর করতে পারবে এবং টাকা আর্ন করতে পারবে। যদি তোমার অ্যান্সার সঠিক হয়, যেমন ম্যাচকে জিতবে ইন্ডিয়া না অস্ট্রেলিয়া, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। সেকেন্ড যে ফরম্যাটটা হচ্ছে সেটা হলো ড্রিম টিম, যেখানে তোমাকে একটা ম্যাচের বেস্ট 11 জন প্লেয়ারকে পিক করতে হবে এবং তাদের পারফরমেন্স অনুযায়ী তোমার পয়েন্ট স্কোর হবে। তুমি তোমার জেতা টাকা ব্যাঙ্ক বা পেটিএমের মাধ্যমে সঙ্গে সঙ্গে উইথড্রল করতে পারবে এবং এখানে প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই। এখানে অনেকগুলো গেম আছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, F1 রেস, টেনিস, কবাডি। তাহলে আর দেরি কেন, আজ থেকে খেলা শুরু করো আর রিয়েল মানি জিততে থাকো। তা প্রথমে খাবো কচু বাটা দিয়ে, ও না প্রথমে খাবো শাক দিয়ে। শুরু করলাম, শীতের সময় একটু শাকসবজি খেয়ে মজা আছে। দারুন দারুন, বলাটা একটু ভিজিয়ে নিবে, বুঝছো? খেতে খেতে অনেকটা পথ যেতে হবে তো। আমি একটু ভিজিয়ে নিই জল গলাটা, আমার অনেক পথ যেতে হবে। চুরি করা ডায়লগ বলে বাজে কথা। চুরা আর একটু কম দেবো, নাহলে ঝগড়াটা একটু কম হবে। দেবো তোমাকে অল্প একটু, অল্প দিয়ে দিলাম, আর একটুখানি থাকুক। আজকে দুদিনে খুব ঝগড়া করবো। এই দেখো গোটা গোটা রয়েছে কচু, দেখেছো? একটু থেকে যায় ওটা, এই জন্যই তো ব্যাপারটা আছে যে মিক্সি আর হাতে বাজার মধ্যে পার্থক্য হয়ে যাবে। এটা মিক্সিতে বাজার আছে শর্টকাট, এর জন্য এরকম কেস হয়েছে মাঝে মাঝে, একটুখানি পাওয়া যাবে। বেটে এটা কী করেছো, বেটে লেবু লঙ্কা দিয়েছো নাকি? রসুন দিয়ে বেটেছি। কড়াতে একটুখানি দিয়ে নুন চিনি, মিক্সি তো নুন চিনি দেওয়া যায় সেটা কথা, নুন চিনি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে তেলের মধ্যে ফেলে নাড়ি নিয়েছি, একটু লেবু দিয়েছি। ও মাই গড, হেভি হয়েছে। মুখে দিয়ে
ছেলেকে একটু চুনো মাছ দিয়েছিলাম, মাঝে মাঝে এসে আমাদেরকে খাইয়ে যাচ্ছে। ও তো খাওয়াই গেছে, খাওয়াই গেছে। আমি পুরো কচুটা ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু রাখার মতন পরিস্থিতি নেই, কচুটা হেভি হয়েছে। আমি দিচ্ছি ব্যাটারি, আমি দিচ্ছি। কোথায় ব্যাটারি? তোমার পায়ে। কোথায় গাড়ি যা দিচ্ছি এনে? আমি তো বললাম, তুমি বলো। নিজের জিনিস ভালো বলতে নেই। নমস্কার বন্ধুরা বলবো? বলে দিয়েছি তো। নমস্কার বন্ধুরা, এখন দিশা এসে গেছে দুষ্টুমি করতে। ব্যাঙ হয়ে গেছি না? তুমি ওটা খাও, ভাজাটা খাও। বাটিতে দিয়েছি, খাও। তো কচু দিয়ে খাওয়া গেছে, এবারে খাচ্ছে ডাল দিয়ে। একটু ডালটা চুমুক দিয়ে নে। ও, ডালটাও সলিড হয়েছে। ডালটা বাসি ডাল খাচ্ছি আমরা। ডালটা কালকে রাতে করেছিল, কালকে রাতে একটু বেশি করে করেছিল। আজকে যেহেতু ভিডিও করবো তার জন্য, মানে শুট করবো, তো তার জন্য একটু বেশি করে করেছিল। শীতের সময় তো কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি গুলো ভালো। কাঁচা টমেটো দিয়ে মাছ গুলোকে ভাতের উপরে দিয়েছো? আমার তো শুধু এবারে খাবো কাতলা মাছ, পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছ। দিদি ওখানে যেটা মাছ সব কটা, কিন্তু পেঁয়াজ কলি মাছ না তুমি। কোথায়? তাহলে কি লঙ্কা আছে? আসছিলাম বলবো না, না বেকার মুখে দিয়ে কষ্ট বাবা।
যেদিন হয় সব রান্নায় খুব ভালো হয়। যেদিন হয় সব রান্নায় খুব ভালো হয়, মানে যেদিন খারাপ হয় সব রান্নায় খারাপ হয়। না না, খারাপ সব রান্না হয় না, জাস্ট কথায় কথা। মাখন গ্রেভির সাথে যখনই পেঁয়াজ কলিটা মুখে পড়ছে না ভাতের সাথে, না অসাধারণ একটা টেস্ট আছে না? কোন মাসটা নেবো দাও তো? নেও না, দাও না, নেও না। এবারে যেটা খাবো আজকের প্রধান আকর্ষণ বলতে পারেন, ওটা হচ্ছে পোস্ত দিয়ে পাবদা মাছ। ওটা একটু ভালো দেখে ভেঙে আছে। আচ্ছা, ভাঙা মাছটা আমাকে দেবে না, তাই তো? বুঝেছি। এই দুটো মাছের ওয়েট 650 গ্রাম ছিল। আমাকে ভাঙা মাছটা দেবে না? না, প্রতি পরমেশ্বর হয়, ভালো মন্দ ভালো খাওয়াতে হয়, ভালো মন্দ মিশিয়ে তো। আচ্ছা, তোমাকে আমি এই মাছটা দিয়ে ঝোলটা নেবো তো? এই মাছটা ভালো, কিন্তু এটা একটু ভেঙে গেছে, অনেক বড় তো, অসুবিধা হয়েছে একটু। ঝোলটা কাছে নিয়ে দিয়ে দেবো। ভালো করেছো, তুমি খাও, বন্ধ করো না কেন? পাচ্ছি না তো। চেষ্টা কি করি না যতক্ষণ দরকার, মানে যতক্ষণ পারি না করে থাকি। আমার ভাই আছে মানব,
পান্তা বা তো নুন খায় না। ঠিক আছে বলছো? হাতে বাঙালি হ্যাঁ, দুপুরবেলা এরকম পাতে একটা মাছ থাকলে বাঙালির মধ্যে এরকম আছে, অনেকে মাছ খায় না। অনেকের গন্ধের মাঝে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, তো গন্ধটা অনেকে সহ্য হয় না। আমার এক বান্ধবী আছে অন্তরা, আর আমার ছেলের দিঘা মানে সম্পর্কটা ঘুরানো গেছে না, আমি সম্পর্কে কাকিমা হয় কিন্তু ডাকি না, বান্ধবী হয় যেহেতু। ও আছে কোনো মাছ খায় না, তাই না বলো? খিচুড়ি খায়, খিচুড়ি। লঙ্কাটা ডলে নিচ্ছে বাবা, একটু নাড়া চালটা তো ব্যাপার থাকে। ভালো লাগছে কিন্তু মানে একটা চাহিদা থাকে না, ওটা ওই জন্যই হয়েছে না, আচার অসুবিধার জন্য। তাও ছিল না আমাদের বড় ওটাই ভালো হতো। একটু হালকা ভাজার দরকার ছিল। আমি তাহলে শেষ করতে থাকি।
খাই আছে পুরো আরে পিঠা আছে এখনো মাছ তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিও যদি আপনাদের ভালো লাগে ওকে থাকুক ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আচ্ছা তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই